জমি চাষের জন্য ছোট ছোট হেভি কোয়ালিটির মেশিন কিনতে চান, যেখানে আপনার এক বিঘা জমি চাষ করতে মাত্র 40-50 টাকা খরচ পড়বে? হ্যাঁ, অবাক হবেন না, আজ সেই রকমই মেশিন আপনাদের দেখাবো। এক বিঘা জমি চাষ করতে পারেন মাত্র 50 টাকায় আপনি এই রকমের পাওয়ার টিলার বা পাওয়ার উইডার মেশিন নিয়ে। আজ আমরা মুর্শিদাবাদ জেলার আয়ান ইন্টারপ্রাইজে এসেছি, যেখানে আপনি এই ধরনের বেস্ট কোয়ালিটির মেশিন দেখতে পাবেন এবং সেটাও একদম ন্যায্য মূল্যে, খুব সস্তায়। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। হাই, হ্যালো, নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। তো চলুন, আজ বেশি কথা না বাড়িয়ে আমার সঙ্গে পরিচয় করিয়ে নেব এই কোম্পানির ওনার দাদার সঙ্গে। তাহলে আপনার পরিচয় যদি একটু বলেন। নাম হয়েছে তারিফ শেখ, আমার দোকানের নাম হয়েছে আয়ান ইন্টারপ্রাইজ। আচ্ছা, তো এই দোকান কতদিন ধরে চালাচ্ছেন? এটা আমার এই পাওয়ার উইডারের ব্যবসা 7-7.5 বছর চলছে রানে। বহু বছর ধরে? বহু বছর ধরে পাওয়ার উইডারই বিজনেস করি আমি। আচ্ছা, প্রচুর মেশিন সাজিয়ে রেখেছেন আজকে? প্রচুর, আরও অনেক কোম্পানি মাল আছে, মাল আছে, সব তো দেখানো যায় না, এই সামথিং দেখালাম আর কি। আচ্ছা, তো মোটামুটি কত HP থেকে আপনার কাছে এই ধরনের মেশিন পাওয়া যায় এবং কত পর্যন্ত হাইয়েস্ট? 3 HP আছে, 5 HP আছে, 6 HP আছে, 7 HP আছে, 7.5 HP আছে, 8 HP আছে, 9 HP আছে, অনেক 10-12 সব HP ব্যাপার আছে। সব রকম কোয়ালিটি আছে স্যার, কাস্টমারদের যেরকম চাই সেরকম সেরকম দিতে হবে। আপনার কাছে একটা প্রশ্ন করব, আমরা তো জমি চাষের জন্য দেখেছি বড় বড় ট্রাক্টর পাওয়া যায়, তো এই পাওয়ার উইডার বা পাওয়ার টিলার মেশিনটা আসলে কী ধরনের কাজ করে? এতে চাষ হবে, আলু তোলা হবে, কাদা করা হবে, টলি বয়ানো, পানি তোলা, অনেক কাজ, 10-12 রকমের কাজ আছে। টাকারা তো প্রচুর দাম, এইসব পাওয়ার উইডারের দাম কম আছে, 14,000-15,000 থেকে শুরু করে অনেক দামের আছে। ট্রাক্টরের যে গাছটা হবে এই পাওয়ার উইডারের সেই গাছটাই হবে। মানে ট্রাক্টরের বদলে ছোট ফার্মারদের জন্য সব থেকে বেস্ট মেশিন হচ্ছে এটা। আমরা তাহলে কি এই মেশিন সম্পর্কে একটু করে ডিটেলস নেবো? নেন, ঠিক আছে, আপনি আমাদের তাহলে এক একটা মেশিন সম্পর্কে একটুখানি বলুন। এই যে দাদা দেখতে পাচ্ছেন, একই কোয়ালিটির মেশিন আছে, এটা হচ্ছে ব্র্যান্ডেড হচ্ছে কিষান কাপ, এটা পাওয়ার উইডার। পাওয়ার উইডার এমনই একটা মেশিন যে একটা 10 লক্ষ টাকা ট্রাক্টরে যে কাজ করবে, 50 হাজার ইনভেস্ট করলে সেই কাজ করবে, ওরও যা ডিপ হবে ওর থেকে বেশি ডিপ হবে পাওয়ার উইডারে। আপনারা দেখে নিতে পারবেন, আমরা ডেমো করবো, ডেমোতেই দেখতে পাবেন। মেশিনটা এটা হচ্ছে কিষান ক্রাফট কোম্পানির 7.5 HP মেশিন। এই যে মেশিনগুলো আপনারা দেখছেন বিভিন্ন ধরনের কাজ করা যায়। আপনি ধরুন আপনার জমিতে লাঙল দেবেন, তার জন্য লাগবে খুব শক্ত মাটি, খুব হার্ড, যেখানে বড় ট্র্যাক্টর ছাড়া কাজ করে না, সেই জায়গাতেও কিন্তু এই মেশিন খুব অনায়াসে খুব ভালোভাবে কাজ করতে পারবে। আবার ধরুন কাদা করবেন, কাদা মাটি সেখানে কাদা করতে পারবেন। আবার তার সঙ্গে আপনি ধরুন এটাকে আপনি কোনো পেছনে ট্রলি দিয়ে আপনার জমির জন্য মাল টেনে নিয়ে যাবেন, সেই কাজও এই মেশিন করতে পারে। আবার মনে হচ্ছে আপনি রিপার করবেন, আপনি জমি থেকে আলু চাষ করেছেন, আলু তুলবেন, বা আলুর জন্য আপনি লাইন করতে হবে জমিতে, আপনার সেই কাজ দরকার, সেটাও করতে পারে এই ধরনের পাওয়ার উইডার মেশিনগুলো। আবার যদি দেখেন যে আপনার জমিতে কোনো চাষ করেছেন, সেখানে আপনাকে সার দিতে হবে, সেখানে আপনাকে স্প্রে করতে হবে, এই মেশিন স্প্রে করতেও পারে। শুধুমাত্র কিছু অ্যাটাচমেন্ট চেঞ্জ করে ফেললেই এই মেশিন থেকে যে কোনো চাষের কাজ করা যায়। কোম্পানি দাবি করে এই ধরনের মেশিনগুলো থেকে 15-16 রকমের কাজ অনায়াসে করা যাবে। তো এই যে মেশিন চলে, এই মেশিনের ফিচার সম্পর্কে আমরা একটু ছোট্ট বিষয় আপনাদের জানাই। এই মেশিনটা দেখতে পাচ্ছেন, আমি প্রথমেই ওই ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ঢাকনা যখন খুললাম, প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে প্রথমে একটি লাইট রয়েছে। অন্ধকারে যদি আপনি কাজ করতে চান, ধরুন গাছ চাষ করতে করতে একটু অন্ধকার হয়ে গেছে, আপনি এই লাইট জ্বালিয়ে বাড়ি ফিরে আসতে পারবেন, খুব জোর আলো। এবার ডালাটা খুলে একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই একটা তেলের ট্যাঙ্কি রয়েছে।
এটা 3.5 লিটারের তেলের ট্যাঙ্ক। এই 3.5 লিটারের তেলের ট্যাঙ্কে আপনি এক বিঘা জমি যদি চাষ করেন সেখানে মাত্র 650 থেকে 700 গ্রাম তেল লাগবে এক বিঘা জমি চাষ করতে। ভাবতে পেরেছেন? তাহলে আপনি যদি হিসাব করে দেখেন তাহলে খুব বেশি হলে 60 থেকে 65 টাকাতে আপনি এক বিঘা জমি চাষ করতে পারেন। এটা কিন্তু এই মেশিনের মানে সবথেকে আশ্চর্য পার্ট, যেখানে আপনার একটা ট্রাক্টরে চাষ করতে যেখানে আপনার লেগে যাচ্ছে প্রায় 500 থেকে 600 টাকা, সেখানে আপনি আপনার জমির জন্যই এই মেশিনটা ব্যবহার করে মাত্র 60 থেকে 65 টাকাতে বিঘা জমি চাষ করতে পারেন। পরে চলে আসি এইবার ইঞ্জিনে। এই ইঞ্জিনটা খুব ভালো কোয়ালিটির ইঞ্জিন। এই ইঞ্জিনে 2 লিটারের গিয়ার অয়েল ইউজ করতে পারবেন এবং এই ইঞ্জিন একটা না যদি আপনি চালান 6 থেকে 7 ঘন্টা কিচ্ছু হবে না, এই ইঞ্জিন জ্বলবে না, কোনো ড্যামেজ হবে না। এরপরে চলে আসি হচ্ছে এয়ার ফিল্টার এবং কার্বোলেটারে। এই যে এখানে এয়ার ফিল্টার কার্বোলেটার দেখতে পাচ্ছেন, এটা খুব ভালো কোয়ালিটির বানানো হয়েছে। এরপরে চলে আসে একটা দারুণ ফিচার্সে। বেশিরভাগ মেশিন দেখেছেন যে মাঠে যারা চাষ করে সেই মেশিনের 2 চাকা থাকে, কিন্তু এই চাষের মেশিনগুলোতে ব্যবহার করা হয়েছে 3টি চাকা। কারণ আপনার এরকম হতেই পারে যে বাড়ি থেকে আপনার মাঠটা অনেক দূরে, আপনাকে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হলো। এবার চলে আসি এর হ্যান্ডেলে। এই মেশিনে যে হ্যান্ডেল বানানো হয়েছে এটা অ্যাডজাস্টেবল হ্যান্ডেল, আপনি আপনার হাইট অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আবার অনেক সময় এই হ্যান্ডেলটা ঘুরিয়ে পেছন দিকে নিতে হয় কাজের জন্য, এইখান থেকে আপনি এটাকে লুজ করবেন, লুজ করলে কিন্তু হ্যান্ডেলটা পেছন দিকে ঘুরে যাবে এবং আপনার কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। এটা এই রিমুভেবল, পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এটাকে ইউজ করাতে পারেন। এরপরে চলে আসি এই মেশিনে অটো ক্লাস। নর্মালি যে মেশিনগুলো দেখা যায় অটো ক্লাস কিন্তু থাকে না, আপনার বিপদ হবে না যে গাড়িটা একদম সামনে ছুটে বেরিয়ে গেলো এবং কিছুতে ধাক্কা লেগে গেলো, মেশিনে ড্যামেজ হলো। তার জন্যই বানানো হয়েছে অটো ক্লাস, হাত দিয়ে যেই চাপ দেবেন তখন গাড়ি চলবে, যেই চাপবেন গাড়ি স্টপ হয়ে যাবে। এরপরে চলে আসি এর ব্যাক গিয়ারে। এই যে পেছনে দেখতে পাচ্ছেন এটা, এটা হচ্ছে মেশিনের ব্যাক গিয়ার। আপনি রিভার্সে যখন আনতে হবে তখন কিন্তু আপনি পেছন দিকে এই মেশিন চালিয়ে নিয়ে চলে আসতে পারবেন, যেমন 4 চাকাতে থাকে ঠিক সেই রকম কিন্তু এখানে রিভার্স গিয়ারের অপশান রয়েছে। এবার চলে আসি এর পিকআপে। আপনি যখন গাড়ি স্লো চালাবেন বা আস্তে চালাবেন তার জন্য আপনার হাতের কাছেই খুব সুন্দর একটা পিকআপ দেওয়া হয়েছে, আপনি আপনার গতি অনুযায়ী আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন আপনার গাড়ির পিকআপ। এবার চলে আসি এর গিয়ারে। এখানে দেওয়া হয়েছে 3 গিয়ারের এটি মেশিন। আপনি আপনার স্পিড অনুযায়ী আপনি গিয়ার সেট করে আপনার গাড়িকে খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন এবং সেটা রয়েছে একদম হাতের কাছে, যাতে আপনার কন্ট্রোল করতে ঠিক এইটুকু মেকানিজমের মধ্যে, এই ছোট্ট এই জায়গাটার মধ্যেই পুরো মেকানিজম এটা কাজ করছে আপনার মেশিনের, যত সহজ করে দিয়েছে। এরকম মেশিন কিন্তু চট করে দেখাই যায় না। আর একটা পেট্রোল ইঞ্জিন দেখায়, খুব ভালো কোয়ালিটির মাল আছে এটা। এটা ইমিগ্রি পুরো কোম্পানি আছে, 7.5 HP আছে, জাপানে কার্বোরেটর আছে, লিখাই আছে ফুটাই গেটে, কোনো ব্যাপার নয়। কাস্টমার এসে দেখে চেক করে দেবে। এয়ার ফিল্টার আছে ভালো, তারপরে আপনার সাইলেন্সার আছে, এটা 4 লিটার তেলের ট্যাঙ্কি আছে। যারা ছোটো চাষির 4 বিঘা থেকে 5 বিঘা জমি আছে তাদের পক্ষে এই মেশিনটা খুবই ভালো। খুব অল্প দাম রেখেছে, এটা দাও রেখেছে মাত্র 45,000 টাকা, হোম ডেলিভারি 45,000 টাকা কাস্টমারকে আমরা বাড়িতে দিয়ে দেবো। 1 বিঘে জমি চাষ করতে আপনার টাইম লাগবে 45 মিনিট থেকে 40 মিনিট। তেল খাবে কোনো জমিতে, জমির উপর ডিপেন্ড করে তেলটা খাবে, একটা জমিতে 600 খেতে পারে, 750 খেতে পারে, 800 খেতে পারে, এটা বলা যায় না, জমির উপর ডিপেন্ড করেই আপনার তেলটা সার্ভিস পাবেন। পেট্রোল ইঞ্জিন যেমন দেখাচ্ছে, এবার আপনাদেরকে দেখাবো ভালো কোয়ালিটির ডিজেল ইঞ্জিন। অ্যাকচুয়ালি যারা প্রচুর জমি চাষ করে, যাদের জমির সংখ্যা অনেক বেশি, 8 বিঘা 10 বিঘা 15 বিঘা যাদের চাষ, তারা বেসিক্যালি ডিজেল ইঞ্জিন বেশি প্রেফার করে, কারণ এটাতে অনেক প্রেশার দিয়ে হার্ড কাজ করা যায়। এটা 10 HP-র মেশিন। এই মেশিনে অ্যাকচুয়ালি দারুণ একটা ফিচার্স রয়েছে, আমরা পাওয়ার উইন্ডোগুলো দেখি যে মানে এই কয়েল টেনে আর কি ইঞ্জিন স্টার্ট দিতে হয়।
এর সঙ্গে সঙ্গে দিয়েছে কোম্পানি এর সঙ্গে সেলফ স্টার্ট। আপনি জাস্ট চাবি ঘুরিয়ে আপনি এই মেশিন স্টার্ট করে ফেলতে পারবেন, সেই ফিচার্সও রয়েছে। এর সঙ্গে রয়েছে হচ্ছে একটা ব্যাটারি যেটা আপনার সেলফ স্টার্টে কাজে লাগবে, এবং এই ব্যাটারির ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি 1.5 বছর। যে কোনো প্রবলেম হলে আপনার 1.5 বছরের মধ্যে কোম্পানি চেঞ্জ করে দেবে। এবার চলে আসি এর তেলের সিলিন্ডারে। এইখানে এই যে তেলের ট্যাঙ্কি রয়েছে এটা 5 লিটার তেল ধরতে পারে, এবং আপনার 1 বিঘা জমি চাষ করতে মাত্র 550 গ্রাম তেল লাগবে। জমি অনুযায়ী সেটা 650 হতে পারে বা 750 হতে পারে, যদি খুব হার্ড মাটি হয়, অনেক শক্ত মাটি, তাহলে একটু টাইম বেশি লাগবে। এই মেশিন দিয়ে জমি চাষ করতে সময় লাগে মাত্র 35 মিনিট। ওইখানে দেওয়া রয়েছে একটা সাইলেন্সার, যেটার কারণে আপনার মেশিনের ইঞ্জিন খুব ভালো থাকবে। দেওয়া রয়েছে একটা কার্বোলেটর এয়ার ফিল্টার, যেটার কারণে আপনার ইঞ্জিনের ভেতর ডাস্ট ধুলোবালি ঢুকবে না, যার কারণে ইঞ্জিন খুব ভালো থাকবে। এখানে ইঞ্জিন অয়েল এই মেশিনটাই লাগবে মাত্র 1700, এবং গিয়ার অয়েল লাগবে 2.5 লিটার, যেটা দিয়েই আপনি এই মেশিনটা ব্যবহার করতে পারবেন। একবার এই মেশিন ব্যবহার করলে আপনার কিন্তু 8 থেকে 10 বছরের মধ্যে ইঞ্জিনের কোনো প্রবলেম আসবে না। কোম্পানি বলছে আপনি যদি যত্ন করে টাইম টু টাইম ম্যানেজ করেন মেশিনটাকে, ঠিকঠাক তেল চেঞ্জ করেন, গিয়ার অয়েল চেঞ্জ করেন, তাহলে কিন্তু ইঞ্জিন খুব ভালোভাবে আপনার লাইফ টাইম কেটে যাবে। এখানে যে টায়ার দেখতে পাচ্ছেন 512 টায়ার, যেটা আপনার যে কোনো জায়গায় মুভ করতে আপনাকে সাপোর্ট করবে। জমিতে বড় উঁচু আল থাকলেও সে তার উপর দিয়ে এই মেশিন চলে যেতে পারে। এর সঙ্গে রয়েছে একটা অ্যাডজাস্টেবল হ্যান্ডেল, এবং খুব লম্বা, আপনি এটা খুব ইজিলি এই হ্যান্ডেলটাকে আপনার সাইজ অনুযায়ী উঁচু নিচু করতে পারবেন। যখন আপনি রিপার লাগাবেন তখন আপনি এটাকে ঘুরিয়ে সামনের দিকে মুভ করে নিতে পারবেন। এটা 360 অ্যাঙ্গেলে পুরোটাই ঘোরানো যায়। এমনি এর সঙ্গে রয়েছে একটা ক্লাস, রয়েছে একটা ব্যাক গিয়ার, তার সঙ্গে রয়েছে একটা আরবিএম রয়েছে, যেটাতে আপনি আপনার স্পিড অ্যাডজাস্ট করতে পারবেন। একটা দারুণ সিস্টেম করে এই মেশিনটা কোম্পানি তৈরি করেছে। এই মেশিনটা আপনি আপনার বাড়িতে হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র 90,000 টাকায়। আপনার বাড়িতে একদম ফ্রি হোম ডেলিভারিতে আপনার বাড়িতে পৌঁছে দেবে কোম্পানি। এই ধরনের মেশিনগুলো আপনার চাষকে কিন্তু অনেক উন্নত করে তুলবে, অনেক খরচ কমিয়ে দেবে, লেবার কস্টিং কমিয়ে দেবে। তার পাশাপাশি এই মেশিন দিয়ে কিন্তু আপনার চাষের খরচ অনেক কমে যাবে। যেখানে একটা বড় ট্রাক্টর দিয়ে আপনার জমি চাষ করতে গিয়ে খরচ হচ্ছে 500 থেকে 600 টাকা, সেই জায়গায় আপনি আপনার জমিতেই মাত্র 50 থেকে 100 টাকার মধ্যে 1 বিঘা জমি চাষ করতে পারবেন। এটাই হচ্ছে পাওয়ার উইডার বা পাওয়ার টিলারের সব থেকে বড় বেনিফিট। লেবার যেহেতু অনেক বেশি লাগে, এখন লেবার পাওয়া যায় না। তার পাশাপাশি চাষের জিনিসের এত দাম বেড়েছে, যেখানে ফার্মাররা চাষ করে বেনিফিট পাচ্ছে না, সেখানে টেকনোলজি ব্যবহার করে একটা চাষি সেই জমি থেকে প্রচুর টাকা রোজগার করতে পারে। এবং পরবর্তীতে এই মেশিন আপনার পাশের জমি যে মালিক তাকে তার জমি চাষ করে দিয়েও কিন্তু আপনি এখান থেকে একটা ভালো টাকা রোজগার করতে পারবেন। ও আপনি 10 দিন কাজ করলেও কিন্তু এই মেশিন ব্যবহার করে অন্যের জমি চাষ করে আপনি মাসে 30 থেকে 40 হাজার টাকা রোজগার করতে পারবেন। সেই ক্ষমতা বা সেই কোয়ালিটি দিচ্ছে এই মেশিন। তো আপনার এই ধরনের কোন মেশিনটা প্রয়োজন, আপনার কতটা জমি আছে সেটা কমেন্টে লিখুন। ভিডিও স্ক্রিনের পরে কোম্পানির ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, প্রয়োজনে কোম্পানিকে ফোন করে আপনি আপনার জমি অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী আপনার মেশিনটা চয়েস করুন। আপনার ডিজেল ইঞ্জিন লাগবে নাকি আপনার পেট্রোল ইঞ্জিন লাগবে, কোন মেশিন নিয়ে আপনি কাজ করবেন সেটা আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার টাকা অনুযায়ী, আপনার ইনভেস্টমেন্টের ক্যাপাসিটি অনুযায়ী আপনি মেশিন নিতে পারবেন। মাত্র 10 থেকে 15 হাজার টাকা ইনভেস্ট করেই একদম ছোটো কোয়ালিটির মেশিন পাওয়া যায়। আপনার প্রয়োজন মতো আপনি 80,000, 90,000, 1,00,000 টাকা দামেরও মেশিন নিয়ে আপনার জমির কাজ করতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এই ধরনের নতুন নতুন পাওয়ার উইডার পাওয়ার টিলারের ভিডিও আপনারা দেখতে চান কিনা ভিডিওর নিচে কমেন্ট করে লিখুন। আমরা আপনাদের কমেন্ট পড়ে অনেক বেশি ইন্সপায়ার হই, এবং নতুন আইডিয়া আসে কী ধরনের কাজ করলে আপনাদের সুবিধা হবে, আপনাদের প্রয়োজনটা লিখুন, আমরা সেই অনুযায়ী আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটা কেমন লাগলো সকলেই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসছি, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। Thank you.